আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো পেশেন্টদের সাথে। তো আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন, ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি, তার সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি বলবেন? আমার নাম হলো ধনুরুদ্দিন। ধনুরুদ্দিন, ধনুরুদ্দিন, ধনুরুদ্দিন। আচ্ছা, আপনি আপনার ঠিকানাটা কোত্থেকে আসছেন আপনি? আমি ধামরাই থানা কালামপুর গ্রাম। ধামরাই থানা কালামপুর গ্রাম। আচ্ছা, তো আপনি তো এখানে ভর্তি আছেন? হ্যাঁ, এখানে ভর্তি আছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার শরীর সমস্যা, সমস্ত শরীর বিষ ব্যথা, এই কারণে আমি খেলা ভেঙে ভেঙে আমি আইসা, আমার মুক্ত করছে আল্লাহ। আচ্ছা, আপনার সারা শরীরে বিষ ব্যথা, ব্যথার জন্য আপনি এখানে ভর্তি দিন ছিলেন? আচ্ছা, তো কতদিন যাবত এখানে ভর্তি দিন ছিলেন আপনি? এখানে তেরো দিন ধরে আমি এখানে ভর্তি হয়েছি। তাহলে 13 দিনে আল্লাহ আমার খেজমত, আমার সুস্থ হয়েছে। আচ্ছা, এই যে ডিপিআরসি এই হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এই হসপিটালের ঠিকানা আপনি কোথায় পেয়েছেন? ঠিকানা পাইয়াছি, আমার ছেলে একটা দক্ষিণ কোরিয়া থাকে, সেখান থেকে এই ঠিকানা টেলিভিশনে দেখছে। টেলিভিশন, এই এই ডাক্তার নাম কি? শফিউল্লাহ প্রধান। শফি, ডক্টর শফিউল্লাহ প্রধান, ডক্টর শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান নাম শুনছি টেলিভিশনে, উনি টেলিভিশন পাইছে নামটা। তখন আমি শরীরের ব্যথা আমি বাঁচি না, ছেলে খবর নয় আমার। আমার ছেলে করেছে যে তুমি এই হাসপাতালে যাও। আচ্ছা, তুমি এই হাসপাতাল তুমি তাড়াতাড়ি যাও, তারপর আমি হাসপাতালে আসছি। আচ্ছা, এসে তারপর চিকিৎসা নিয়েছে? হ্যাঁ, তারপরে আমি এখানে আমার পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে ডাক্তার সহযোগ ডাক্তার উনি এখানে আমার ভর্তি করছে। আচ্ছা, ভর্তি নিয়ে তারপর চিকিৎসা শুরু হলো আমার ভর্তি। আচ্ছা, আর ভর্তি নিয়ে আমার চিকিৎসা আরম্ভ করছে। আচ্ছা, তো এখানকার যে চিকিৎসা সেবা আপনি এর আগে কোথাও দেখেছিলেন কি? মানে আপনার যে এই বিষ ব্যথা সমস্যা ছিল না, এর আগে কোনো আমি দেখিনি এই সমস্যার জন্য কোনো ডক্টর দেখাননি, কোথাও যাইনি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা আমাদেরকে যদি একটু বলবেন? এখন অবস্থা আমার শরীর খুব সুস্থ সুস্থ সুস্থ, আমি ভালো ভালো হয়েছে, আমার শরীরে কোনো বিষ ব্যথা নাই বর্তমানে। বর্তমানে আল্লাহর আশীর্বাদে আমার শরীরে কোনো বিষ ব্যথা নাই। আচ্ছা, যে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার আপনি আপনার ওনার সাথে একটু কথা বলি, আপনি আপনি তো তার সাথে ছিলেন যতদিন এখানে ভর্তি ছিলেন, তো আপনি একটু আমাদের কি বলবেন কি যে যখন উনি আসলেন তারপর থেকে এখন পর্যন্ত ওনার ইমপ্রুভ মানে অনেক চিকিৎসা সেবাটা কেমন হয়েছে একটু বিস্তারিত বলবেন কি আমাদেরকে? আমি এখানে আসার পরে থেকে আজকে 13 দিন আমি ছিলাম এখানে। বিশেষ করে জাহাঙ্গীর ভাই, তার অবদানটা বেশি, সে আমার নানারে সুস্থ করছে, অনেক ভালো চিকিৎসা দিছে। তার জাহাঙ্গীর যে থেরাপি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, যে থেরাপিস্ট ছিল, আচ্ছা আচ্ছা, তার নাম হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাইটা অনেক ভালো, সে অনেক ভালো চিকিৎসা দিছে, অনেক ব্যায়াম করেছে, অনেক থেরাপি মানে আপনার এই কারেন্টের হিট বলেন, তারপর এই মেডিসিন বলেন, তারপর আপনার মলম জাতীয় যেসব জিনিসপত্র আছে সবগুলো অনেক ভালোভাবে দিছে, যার কারণে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছে আবার একটু জানতে চাই যে এখানকে তো আপনি ভর্তি ছিলেন, তো আপনার কোনো সমস্যা হয়নি হয়েছে কি? মানে এখানকার যারা স্টাফ আছেন, যারা এখানকার নার্স, যারা আপনাকে সেবা দিয়েছেন, তারা কি কোনো ভালো সেবা দিয়েছেন? ভালো সেবা দিয়েছে, ভালো খোঁজ খবর দিয়েছে, অনেক ডাক্তারও আছে, জিজ্ঞাসা করছে আমাকে যে আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা চললে আমার কাছে বলবেন, আর আপনার সুস্থ আছেন না নাকি, তাতে কী অবস্থা আছেন আপনারা আমার কাছে বলবেন। আমরা খুশি না, আমার চিকিৎসা চলছে ভালো, আমরা সুস্থ আছি এখন। আচ্ছা, যারা যারা ডক্টররা ছিল তারা আপনারা নিয়মিত আপনার খোঁজ খবর নিয়েছেন এবং জানতে চেয়েছেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। আমাদের সিস্টারও বলছে আমার কোনো
অসুবিধা হয়ে যাবে আমাকে জানাইবে তো ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনাকে দেওয়ার জন্য ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম